ভারত রপ্তানি বন্ধ করায় দ্বিতীয় ডোজের টিকা সংকটের আশঙ্কায় সরকারের জোরালো পদক্ষেপ চান ভ্যাকসিন কোফার্মার এমডি। করোনা ঝুঁকি এড়াতে শহরে তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র গ্রামাঞ্চলে, অসচেতন বেশিরভাগ মানুষ, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। সংক্রমণ ঝুঁকি নিয়েই কাল সারা দেশে খুলছে দোকানপাট, শপিং মল। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার আশ্বাস, ক্রেতাদের সংশয়। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় অক্সফোর্ডের টিকা দেয়া যাচ্ছে না এমন দাবি করে আসছে সেরাম ইনস্টিটিউট। এ কারণেই 1.5 কোটি ডোজ টিকার অগ্রিম টাকা পরিশোধের পরও মাত্র 70 লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। টিকা না পেলে দেশে করোনা দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে ভ্যাকসিনকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। টিকা পেতে ভারতের সঙ্গে সরকারের জোরালো ভাষায় কথা বলা প্রয়োজন বলেও মনে করেন তিনি। গত 15 ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা নেবার পর শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেন ভ্যাকসিনকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, কবে নাগাদ অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়া যাবে তা বলা কঠিন। অগ্রিম টাকা দেবার পর তারা কোনোভাবেই ভ্যাকসিন সরবরাহ বন্ধ করতে পারে না, এ বিষয়ে সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে সামনে, কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউটকে 1.5 কোটি ডোজের অগ্রিম টাকা দেয়া হলেও দুটি চালানে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরও 32 লাখ ডোজ। সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছে 1.2 কোটি ডোজ টিকা। আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে, দেশ এইটা, এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই, আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না। আমাদের বাকি 80 লাখ এখনো বাকি, এই 80 লাখটা দিয়ে দে, তারপর দরকার হলে ওরা দেবে, কি আমরা হয়তো নিবই না ওদের কাছ থেকে। উই হ্যাভ আদার সোর্স। পাপন বলেন, সরকারের আইনি পদক্ষেপ নেবার সুযোগ আছে, কিন্তু সেটি বড় বিষয় নয়। অগ্রিম টাকা দেয় ভ্যাকসিন বাংলাদেশের ন্যায্য অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বিপ্লজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার মার্কেট খুলে দেওয়ার খবরে ফেরিঘাটগুলোতে বাড়তে শুরু করেছে মানুষের চাপ। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে এবং ছোট যানবাহনে করে ঘাট এলাকায় জড়ো হচ্ছেন তারা। সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপার হতে দেখা গেছে অসংখ্য মানুষকে। ফেরি, স্পিডবোট, ট্রলারে গাদাগাদি করেই নদী পার হচ্ছেন তারা। এদের বেশিরভাগের মধ্যেই স্বাস্থ্যবিধি মানা নিয়ে দেখা গেছে উদাসীনতা। এছাড়া রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও তেমন তৎপরতা দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দোকানপাট চালু হওয়ায় সড়কে বেড়েছে মানুষের চাপ। এছাড়া ছোট বড় বিভিন্ন শহরের অলি গলিতে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন ছাড়া চলাচল করছে সব ধরনের যানবাহন। আম্মা মারা গেছে, এনে যাচ্ছি রাত গোটা তো জাম টাম আছে, ভালো গাড়ি ঘাটে তো চলছে দেখি, কারণ ফেরিঘাটে সেটা মেরে দিচ্ছে। আমার আম্মা জানা যাবে বাচ্চা শুনে। আর আমরা আসলাম ভাই, আমরা তো প্রায় 1-9 দিন বসে আছিলাম ভাই, বসে থাকি তো সংসার চলে না, পেট চলে না, যার কারণে গাড়ি নিয়ে আসছি আজকে। করোনা ঝুঁকি এড়াতে জেলা পর্যায়ের হাট বাজারে প্রশাসনিক তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র গ্রামীণ জনপদে। সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই গ্রামের হাট বাজারগুলোতে, করোনার বিষয়ে তেমন সচেতন নয় লোকজন। করোনা মহামারীতে সারা দেশে যখন সর্বোচ্চ সতর্কতা ও বিধিনিষেধ, তখনও রংপুরের হাট বাজারের চিত্র আগের মতো। গ্রামগঞ্জের বাজারে উপচে পড়া ভিড়। সরকারের নির্দেশনা থাকলেও উন্মুক্ত স্থানে নেওয়া হয়নি যশোর, মেহেরপুর আর ঝালকাঠির হাট বাজার, চলছে আগের মতোই ঘিঞ্জি পরিবেশে।
আই মাস বলে ওই আরেকজনের কাছে আছে তাহলে ভিডিও সামনে দেন সরে ভিডিও দিতে মাস বন্ধুর কাছে আছে বন্ধুর কাছে মাস বললেই আপনারে কাস্টমারের সাথে কথা বলতে খুব সমস্যা ভাই এইজন্য মাস আমরা ফিরে যাচ্ছে জেলা ও উপজেলার বাজারে প্রশাসনের নজরদারি থাকলেও একেবারে লাগামহীন অবস্থা বরগুনা ও লক্ষ্মীপুরের গ্রামগঞ্জের সাপ্তাহিক হাটগুলোতে তবে কিছুটা নজরদারি রয়েছে চুয়াডাঙ্গা ফরিদপুর আর লালমনিরহাটের কাঁচা বাজারে ঝিনাইদহ ও শরীয়তপুরের বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম তবে দিনব্যাপী স্বাস্থ্যবিধি না মেনেই চলে বেচাকেনা বাগেরহাটে খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বাজার আর কঠোর নজরদারি বেনাপোলের হাটে বড় যে বাজারগুলো সেই বাজারগুলোর ব্যবসায়ীদেরকে আমরা পার্শ্ববর্তী মাঠে এনে আলাদা করে চিহ্নিত জায়গায় মার্কিং করে বিভিন্ন সিরিয়াল করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিরিয়াল অনুযায়ী বাজার বসেছে মানিকগঞ্জ মৌলভী বাজার আর নোয়াখালীতে শহরের তুলনায় গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের হার বেশি হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন তারা শামিমা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সংক্রমণের ঝুঁকি নিয়ে কাল থেকে সারা দেশে খুলছে শপিং মল ও দোকানপাট মার্কেটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যবসায়ীরা যথাযথ স্বাস্থ্যবিধি মানার আশ্বাস দিলেও সংশয়ে ক্রেতারা লকডাউনের মধ্যে দোকান খুলবে তাই ধোয়া মোছা চলছে রাজধানী নিউ মার্কেটে অনেকদিন পর আনাগোনা বেড়েছে কর্মীদেরও চাঁদনি চক গাউচিয়া মার্কেট বসুন্ধরা শপিং মলেও মালামাল গোছাতে ব্যস্ত দোকানিরা চলমান লকডাউনে সারা দেশে বন্ধ গণপরিবহন এরই মধ্যে রোববার থেকে সারা দেশে দোকানপাটে বেচা বিক্রি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গত বছর দীর্ঘ লকডাউনের পর মার্কেট খুললেও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়নি যারা মার্কেটে শপিং করতে আসবে তাদের জন্য মোস্ট ডিফিকাল্ট একটা জিনিস কারণ তারা যদি আসে ওইভাবে হয়তো আপনার ই করতে পারবে না তবে গাড়িটা খুললে তো আর লকডাউনের কিছু থাকবে না সে সংক্রমণ কিন্তু বাড়তেছে সংক্রমণ বাড়াতে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো আর সরকার সচেতন করে দিতে পারবে না হাতে কলমে ধরে তবে ব্যবসায়ীদের দাবি সরকারি সিদ্ধান্ত মেনেই নেওয়া হচ্ছে সব প্রস্তুতি মাস্ক ছাড়া মার্কেটে কেউ প্রবেশ করতে পারবেন না প্রত্যেক দোকানিকেই নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি তবে বেচা বিক্রির সময় নির্ধারণ করে দেওয়ায় নির্দিষ্ট সময়ে ক্রেতার ভিড় বাড়বে বলে আশঙ্কা তাদের আমরা আমাদের মার্কেটে এটা এনশিওর করবো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তবে একটু অন্তরায় হয়ে যাচ্ছে ১০টা থেকে ৫টা সময়টা সংক্ষিপ্ত আমরা ৩,৩৫০০ দোকান মালিক কর্মকর্তা কর্মচারী আছে আমাদের মার্কেটে ১০-১৫,০০০ কাস্টমারও অনেক সময় হয়ে যাবে তো এই ভলিউমটাই যদি পূর্ণ সময়ের ভিতরে আসে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা বেশি সুবিধাজনক মাস্ক ছাড়া কেউ যমুনা ফিচা ব্যাগে আসতে পারবে না পাশাপাশি আমাদের এন্ট্রিগুলোতে সকল ধরনের স্বাস্থ্য নিরাপত্তার যে চেকিংগুলো আছে এবং টেম্পারেচার মাপা তারপর হচ্ছে আপনার যা মাস্ক পরিধান করেছে কিনা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত এবং শরীরটা স্যানিটাইজেশন করা এগুলো আমরা মেনটেন করেছি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের তথ্য মতে ছোট বড় মিলিয়ে সারা দেশে দোকান রয়েছে ৫৫ লাখ প্রত্যেক প্রতিষ্ঠানে গড়ে ৪ জন কর্মী ধরা হলে দোকান কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ২ কোটির বেশি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাভারের রানা প্লাজা ধসের ৮ বছর উপলক্ষে নিহত শ্রমিকদের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন তারা এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন রানা প্লাজার ঘটনার ৮ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার বিচার শেষ হয়নি সেই সঙ্গে প্রতিশ্রুতি মতো দেওয়া হয়নি ক্ষতিপূরণও পরে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন ও তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা সহ নানা দাবি করেন তারা ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হন ১১০০র বেশি পোশাককর্মী আহত হন আরও প্রায় ২০০০ আমার ছেলে যে কাজ করছে আমি না ওভারটাইম করছি নাইট করছি বেতন কিছু পাইনি আমি টাকা কিছু পাইনি বর্তমানে খুবই করুণ অবস্থায় আছি আমি মাস্টার্স পাস শিক্ষিত একটা ছেলে বাট এখন আমি বেকার ৮ বছর ধরে আমি এখনো বেকার
আমি নিজে খুব কষ্টে আসলে জীবন যাপন করতেছি। রাজু, এই সমস্ত আসামিগুলা তারা অভিযুক্ত থেকে আপনার জামিনে মুক্ত হয়েছে, তখন আমাদের খুবই খারাপ লাগে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল হচ্ছে এই রানার পিছনের জায়গাটা বাজেয়াপ্ত করে স্থায়ীভাবে পঙ্গু শ্রমিকদের জন্য এবং নিহত শ্রমিকদের পরিবার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। বিশুদ্ধ পানির অভাবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তিতে পড়েছেন রোগীরা, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পৌরসভার পানি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। 1986 সালে 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2007 সালে 50 শয্যায় উন্নীত করা হয় এটিকে। উপজেলার প্রায় 2 লাখ মানুষের একমাত্র ভরসা এই হাসপাতাল। গত 15 দিন ধরে হাসপাতালটিতে দেখা দিয়েছে পানির সংকট, এতে বিপাকে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অনেকে নিজ উদ্যোগে বাইরে থেকে সংগ্রহ করছেন পানি। তীব্র গরমে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ অন্যান্য রোগীর চাপ। পানি সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আর রোগীদের ক্ষেত্রেও বলতে হবে যে বাথরুম, তাদের জন্য যে পানি ব্যবহার করা, তারপরে অন্যান্য কাজের জন্য তাদেরও সমস্যা হচ্ছে। পৌরসভা থেকে প্রতিদিন 1.5 ঘন্টা পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া হাসপাতালের একটি নলকূপ থাকলেও তা দিয়ে চাহিদা মিটছে না। পানির সাপ্লাই মূলত দুটো সোর্স থেকে, একটা হচ্ছে আমাদের পুকুর, একটা হচ্ছে পৌরসভার যে সাপ্লাই পানি। কিন্তু এবার দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পুকুরের পানি শুকিয়ে গেছে, পুকুরের পানি নেই। আর সাপ্লাইয়ের পানি আপনারা জানেন যে সব বছরই এই শুকনো মৌসুম আসলে যে পৌরসভার পানি থাকে সে সাপ্লাইও কমে যায়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বড় ট্যাঙ্কির ব্যবস্থা করেছেন, সেটা আসলে সেটা চলমান রয়েছে, সেটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর এছাড়াও আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন এনজিওগুলোকে এইখানে পানি যাতে রিজার্ভ করা যায়, পানি যাতে ব্যবহার করা যায়, সংকটের সময় পুকুরের পানি কমে গেলে সেই জন্য তাদেরকে এনজিওদের মাধ্যমে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। পানি সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন স্থানে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। সকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। প্রথম দিনে 500 পরিবারের হাতে তুলে দেওয়া হয় নানা সহায়তা। মোংলায় কর্মহীন 600 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। সিরাজগঞ্জে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এছাড়া মৌলভীবাজারে করোনায় ক্ষতিগ্রস্ত 2000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় মারা গেছে বিরল প্রজাতির একটি উট পাখি। নিউক্যাসল ডিজিজ ভাইরাসে পাখিটি মারা গেছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 2019 সালের 29 এপ্রিল খুলনার একটি খামার থেকে 4টি পাখি আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। আলাদা খাঁচা তৈরি করে রাখা হয়েছিল তাদের। গেল বুধবার খাবার দিতে গিয়ে একটি পাখিকে অসুস্থ দেখেন এক কর্মী, পরে মারা যায় পাখিটি। এর আগেও একই ধরনের ভাইরাসে বেশ কিছু পাখি মারা যায়। উট পাখিটি মারা যাবার পর ওই খাঁচার সাথে সব পাখির খাঁচায় ছিটানো হচ্ছে বিশেষ ঔষধ, বাড়ানো হয়েছে তদারকি। বারবার খাঁচায় বন্দি পশু পাখির মৃত্যু ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। আমাদের বাল বাচ্চার কিছু হলে যে মন জ্বলে, এগুলো পশু পাখির হলে আমাদের মন জ্বলে, এগুলো নিয়ে তো আমাদের ফ্যাট চলে, আমাদের সংসারিক চলে। প্রত্যেকটা পাখির খাঁচাকেই আমরা চেষ্টা করতেছি মানে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করার জন্য। টানা 3 দিন ধরে চলতেছে, আরও 2 দিন চলবে। এরপরে আশা করতেছি যে যেহেতু 2 দিনের মধ্যে এখনও ছড়ে নাই, আরও 2টা দিন দেখার পর আমরা কনফার্ম হব। করোনার প্রভাবে চলতি মৌসুমে বোরো ধান কাটায় সুনামগঞ্জে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় দরিদ্র কৃষকদের জমির ধান কেটে দেওয়ার কর্মসূচি শুরু করেছে কৃষক লীগ। সকালে সুনামগঞ্জের সদর উপজেলার নীলপুর গ্রামের কৃষক হাফিজুর রহমানের 1 একর জমির পাকা ধান কেটে দেন কৃষক লীগের নেতাকর্মীরা। অল্প সময়ে দরিদ্র কৃষকের ধান কেটে দেয় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেওয়ার আশ্বাস দেন নেতারা। সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চলে সকল কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত রপ্তানি বন্ধ করায় দ্বিতীয় ডোজের টিকা সংকটের আশঙ্কায় সরকারের জোরালো পদক্ষেপ চান বেক্সিমকো ফার্মার MD।
করোনা ঝুঁকি এড়াতে শহরে তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র গ্রামাঞ্চলে অসচেতন বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষিত। সংক্রমণ ঝুঁকি নিয়ে কাল সারা দেশে খুলছে দোকানপাট শপিং মল, ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার আশ্বাস ক্রেতাদের সংশয়। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউবে এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।